আপনার নিজের বাড়ি দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাড্রেসটি গুগল ম্যাপে কিভাবে এড করবেন কিন্তু তার আগে জানা উচিত গুগল ম্যাপে আপনার অ্যাড্রেসটি কেন এড করবেন কোনো এক সময় আমাদের অ্যাড্রেসটি লিখে পাঠাতাম যদি সে রাস্তা না চিনত এবং কোনো এক জায়গায় এসে সে আমাদেরকে ফোন করত যে আমি অমুক একটি জায়গায় এসছি এখন কিভাবে আসব। এবং আমরা তাকে এভাবে দিক নির্দেশনা দিতাম আপনি যেখানে আসেন আপনার সামনের রাস্তাটি দিয়ে সোজা আসবেন ডানে যাবেন ব্লা 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 ইত্যাদি কিন্তু আপনি যদি আপনার অ্যাড্রেসটি গুগল ম্যাপে অ্যাড করে তাকে লোকেশানটি পাঠিয়ে দেন সে কিন্তু গুগল ম্যাপের সাহায্যে অনায়াসে আপনার কাছে পুঁছতে পারবে এবং কারো সাহায্য ছাড়া আপনি কীভাবে আপনার বাড়ি দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাড্রেসটি গুগল ম্যাপে অ্যাড করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এখানে প্রত্যেকটি স্টেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমি জরুরি ছিলাম নিয়মিত হেল্পফুল ভিডিওগুলি আপনাদের জন্যই এই চ্যানেলটিতে আপলোড করে থাকি আপনি যদি এই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে এখনই নিচের রেডবটনটি ক্লিক করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখবেন কারণ যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে তো চলুন আমি স্ক্রিনে দেখিয়ে দিই আপনি যদি আপনার বাড়ি দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাড্রেসটি গুগল ম্যাপে এড করতে চান তাহলে কিন্তু আপনার হাতের মোবাইল ফোনটি দ্বারাও কিন্তু করতে পারেন তার জন্য আপনার মোবাইল থেকে গুগল ম্যাপ পেয়ে যাবেন আমার এই ফোল্ডারে গুগল ম্যাপটি রয়েছে এই যে ম্যাপ আইকনটি রয়েছে এইটিতে ক্লিক করে ওপেন করবেন আপনার ম্যাপটি ওপেন হবার পর এই যে নিচে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রিবিউট প্লাস জেনেট রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই যে সবার উপরে এখানে দেখতে পাচ্ছেন এডেড প্লেস এখান থেকেও অ্যাড করতে পারেন অথবা এখানে এসে এডেড মিসিং প্লেস এখানে ক্লিক করে দিবেন এখান থেকেও অ্যাড করতে পারেন তারপর প্রথমে আপনি যেই প্লেসটিকে অ্যাড করবেন সে নেমটি এখানে দিয়ে দিবেন আমি এখানে নেমটি দিয়ে দিচ্ছি যেহেতু আমার আমার আমি যেখানে রয়েছি এটি আমার কোম্পানির বিল্ডিং আমি বিল্ডিংয়ের নেমটি দিয়ে লোকেশনটি অ্যাড করব এখানে আমি আমার কোম্পানির নেমটি দিয়ে দিলাম আলু ক্যাটারিং কোম্পানি তারপর এখান থেকে ক্যাটাগরি রয়েছে এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন এখানে আপনার ক্যাটাগরি অনুযায়ী খুঁজবেন যেমন আপনার যদি দোকান হয় অফিস হয় অথবা স্কুল হয় কলেজ হয় এখান থেকে এগুলি ক্যাটাগরিটি আপনি সিলেক্ট করে দেবেন যেহেতু আমার রেসিডেন্সিয়াল বিল্ডিং এটি আমি এটি সিলেক্ট করব রেসিডেন্সিয়াল তারপর এখানে হাউজিং কমপ্লেক্স এটি সিলেক্ট করে দেব সিলেক্ট করার পর এখন আপনাকে লোকেশনটি অ্যাড করতে হবে লোকেশনটি অ্যাড করার জন্যে আপনি যেই প্লেসটিতে রয়েছেন সেই জায়গাটাতে যদি থাকেন তাহলে এখানে আপলোড লোকেশন ম্যাপ অর্থাৎ এখন যদি আপনি যে জায়গাটিতে থাকেন এই জায়গার লোকেশনটি যদি আপনি অ্যাড করেন তাহলে আপলোড লোকেশন অন ম্যাপ এটিতে ক্লিক করে দিবেন আর যদি আপনি অন্য জায়গায় অ্যাড করতে চান আপনার লোকেশনটি যদি অন্য জায়গায় থাকে এখানে ক্লিক করে আপনি লোকেশনটি সিলেক্ট করে দিয়ে তারপরে ওকে করবেন আমি যেহেতু এই জায়গাটিতে এখানে রয়েছি এখানে আপলোড লোকেশন অন ম্যাপ এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে যে জায়গাটি রয়েছে এটিকে আপনি সিলেক্ট করে দেবেন তারপর আপনি যে জায়গাটি রয়েছেন এটি হচ্ছে আপনি আপনার প্লেসটি এটি আপনার এই যেই রেড মার্কটি রয়েছে লোকেশন এটি এখানে নিয়ে এসে এভাবে সিলেক্ট করার পর আপনি এখানে ওকেতে ক্লিক করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন ওকেতে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার লোকেশনটি দেখাচ্ছে মাহবুল্লা আপনার অ্যাড্রেসটি কোথায় অ্যাড হচ্ছে এটি কিন্তু শো করছে এখানে এটি তারপরের অপশনটি হচ্ছে এডেড ফোন আওয়ার্স ওয়েবসাইট ওপেনিং আওয়ার্স ডেট ইত্যাদি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন এডিট আওয়ার এখানে এডিট আওয়ারে ক্লিক করবেন এডিট আওয়ারে ক্লিক করার পর যেহেতু এটি রেসিডেন্সিয়াল বিল্ডিং এটি টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা খোলা থাকবে আপনি এখানে এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পর এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স এটিকে সিলেক্ট করে দিবেন এবং অল ডে এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর এখানে সেভে ক্লিক করে দিবেন সেভে ক্লিক করার পর এই যে উপরে এখানে ডান লেখা রয়েছে এখানে ডানে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করার পর এখানে নিচে কিন্তু আরেকটা অপশন রয়েছে এডিট ফটো আপনি যেই প্লেসটি এড করবেন যে বিল্ডিংটি অ্যাড করবেন অথবা দোকান অ্যাড করবেন যে জায়গাটিতে আপনার দোকানটি রয়েছে বিল্ডিংটি রয়েছে এই বিল্ডিংটির আশেপাশে অথবা দোকানের আশেপাশে কয়েকটি পিকচার উঠিয়ে নেবেন কারণ যখন আপনি আপনার প্লেসটি এড করবেন গুগল ম্যাপে আপনি এখানে তার পিকচারগুলি দিয়ে দেবেন গুগল ম্যাপ কিন্তু আপনার পিকচারটি রিভিউ করবে তারপর আপনাকে আপনার অ্যাড্রেসটি অ্যাড করবে এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আমি এখানে এডিট ফটো এটিকে ক্লিক করে দিলাম আমি আমার মোবাইল থেকে আমার দুটি পিকচার থেকে সেট করে দেব তারপর উপরে যে ডান চিহ্নটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন তারপর আবার এখানে ডান চিহ্নটি আবার ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার যে তথ্যগুলি এখানে দিয়েছেন দিয়েছেন এগুলি ঠিক আছে কি না আমার বিল্ডিং আল্লাজান কোম্পানির বিল্ডিং নেম টি ক্যাটারিং কোম্পানি আওয়ার্স ব্লগ দেখে নেওয়ার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে অ্যাডেড প্লেস এই এরোচিনিটিতে ক্লিক করে দেবেন তারপর এখন কিন্তু আপনার অ্যাড্রেসটি গুগল ম্যাপে এড হয়ে গেছে এখন আপনার ইমেল যে ইমেলটি রয়েছে আপনার ইমেইলে কিন্তু একটি ইমেল চলে আসবে যদি এড হয়ে যায় কিছুক্ষণ পরও হয়তো এটি কয়েক ঘন্টা সময় লাগতে পারে আপোনাৰ ইমেইলে পাব তাৰপৰা আমাৰ ইমেইল টি আমি চেক কৰি নি আমাৰ ইমেইলে মেছেজ টি আছে কিনা তাৰপৰা আপোনাৰ জিমেইল এপটি অ'পেন কৰবে অ'পেন কৰাৰ পৰ এইখনে কিন্তু দেখা পাচন গুগল মেপ পাবলিছ ইউৰ এডিশ্যন অফ আলুজান এই এটি আমি অ'পেন কৰি দেখি এই যেনে কিন্তু ইউৰ এডিট হেজ বিন একচেপ্টেড আমাৰ এই গুগল মেপে এইটি অলৰেডি কিন্তু একচেপ্ট হৈ গৈছে আমি কিন্তু মেচেজটি পে গেলাম আমার ইমেলে কিন্তু ইমেলটি চলে আসছে তারপরে এই যে এখানে কিন্তু দেখাচ্ছে যে আপনার লোকেশনটি কোথায় এখানে তারপর এখানে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইয়েস গেট স্টার্ট এখানে ক্লিক করে দেবেন তো ধন্যবাদ আজ এই পর্যন্তই আমি দেখালাম কিভাবে আপনার লোকেশনটি গুগল ম্যাপে অ্যাড করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ আপনাদেরকে